দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীকে সবাইকে স্বাগত। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক এক্সাম গাইড এমআর প্রকাশনের তরফ থেকে যে বইগুলি প্রকাশিত হয় সেই বইয়ের রিভিউ। তো বিগত বছরে আমাদের বই থেকে 100% কমন ছিল, তার আমি একটা ভিডিও দিয়েছিলাম পেজ সহ, আমাদের বইয়ের এই বইগুলির পেজ সহ যে বইগুলি 2020 সালে বেরিয়েছিল সেই বইগুলিকে। তো এই সেই বই যে বইগুলি থেকে তোমাদের 2020 সালের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় চারটে রচনা থাকে, চারটে টাইপের রচনা থাকে, তার মধ্যে তিনটে রচনা হুবহু আমাদের বই ছিল, হুবহু। এই সেই বই যে বই থেকে তোমাদের ভাষা থেকে যে তিনটে প্রশ্ন দেয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, সেই তিনটে প্রশ্ন আমাদের বই ছিল। 1 থেকে 7-এর মধ্যে প্রশ্নগুলো সব তিনটেই ছিল, একদম হুবহু সেই প্রশ্নগুলোই ছিল। এই সেই বই সাহিত্য ইতিহাস থেকে যে চারটে প্রশ্ন থাকে, চারটে প্রশ্নই আমাদের বইয়ে ছিল। এই সেই বই যে বই থেকে তোমাদের আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, তা থেকেও হুবহু কম ছিল। এই সেই বই যে তোমাদের দুটো নাটক আছে, নানা রঙের দিন এবং বিভাগ, সেই নানা রঙের দিন এবং বিভাগ থেকে যে লাইন তুলে প্রশ্ন আসে সেই প্রশ্ন আমাদের বই থেকে এসেছিল। এই সেই বই যে বই থেকে তোমাদের কবিতা থেকে যে দুটো প্রশ্ন হয় সেই প্রশ্ন দুটি আমাদের বইয়ে হুবহুই ছিল, সেম টু সেম ছিল। এই সেই বই যে বই থেকে তোমাদের গদ্য থেকে তোমাদের কে বাঁচায় কে বাঁচে এবং ভাত থেকে যে প্রশ্ন দুটি হয়েছিল, কে বাঁচায় কে বাঁচে সরাসরি এসেছিলো এবং ভাত তুলতে যে লাইনটা প্রশ্ন তুলে লাইন ছিল সেটা আমাদের 5 নম্বর দাগে ছিল, সেই প্রশ্নের উত্তরটা 5 নম্বর দাগে ছিল। এটাই শুধু নয়, এই সেই বই যে বই থেকে ভাষা সাহিত্য ইতিহাস থেকে যে শর্ট কোশ্চেন বা মানে কি তোমাদের সমস্ত যে শর্ট কোশ্চেনের বেশিরভাগটা আমাদের বইয়ে ছিল। তো এই তোমাদের আজকে তোমাদেরকে বললাম এই বইটি শীঘ্রই প্রকাশিত হয়েছে, বইটি সংগ্রহ করো, বইটি সংগ্রহ করলে তোমাদের 100% সুফল পাবে। এবার আমরা আশা রাখছি প্রত্যেকটি বিষয়ের প্রতিটি টপিকের সব কিছুই কমন পাবে এই সংশোধিত সিলেবাসের উপরে। তো আজকের আলোচনা এই বাংলা বইয়ের উপরে। যদি আলোচনাটি ভালো লাগে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, আর নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অবশ্যই প্রেস করো। আবারও নতুন কোনো বই নিয়ে আমরা রিভিউতে আসবো। তো তোমরা বিগত সালের ভিডিওটি অবশ্যই দেখবে, যে ভিডিওটিতে আমি পেজ সহ আমাদের বইয়ের পেজ সহ এবং বোর্ডের প্রশ্নের পেজ সহ আমরা উল্লেখ করেছি। তো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থাকো, নিজের প্রতি খেয়াল রাখো, ধন্যবাদ।